তখন ওরা 11 তারিখ একসাথে চলে গেল। না 11 তারিখ এই দিনই পৌঁছে গেছে, এই দিনই ফোন করে আমার ওয়াইফের সাথে আলাপ করছে ছেলে, ওরা আলাপ করছে বিভিন্ন ধরনের কাছে আরও আলাপ করছে যে ওরা দুই দিন থাকবে তুরস্ক থাকবে, পরে গিয়ে লন্ডন গিয়ে আলাপ করবে। এই লাস্ট আলাপ কয়েকদিন পরে হয়েছে যে আমরা ভালো আছি, আমাদের জন্য চিন্তা করিও না, আমরা পরে যোগাযোগ। কিন্তু টেলিফোনটা আসতে অনেক সময় লাগছে। না পুলিশ এখন তো মনে করে পুলিশের সাথে বাতিজার সাথে আমার আসলে পুলিশের সাথে যোগাযোগ নাই লন্ডন, বাতিজার সাথে যোগাযোগ, বাতিজা লন্ডন পুলিশের সাথে যোগাযোগ করতেছে। ওরা বলতেছে তারা মোটামুটি কনফার্ম তারা অন্য দেশে মুভ করছে, অর্থাৎ সিরিয়া মুভ করছে মোটামুটি, মানে তারা সন্দেহ মানে বেশিরভাগ সন্দেহ এরা সিরিয়া চলে গেছে। না চাল চলনে মনে হয় নাই, কিন্তু এই মেয়েরা যে কারণ মেয়েরা একটু ওভার ধার্মিক, ওভার ধার্মিক কি সবাই নমাজ ছেলে মেয়ে সবাই আমাদের নমাজ পড়ে ইসলামিক মাইন্ডেড, কিন্তু ইসলামিক মাইন্ডেড হইলে ও মেয়েদের মধ্যে একটু বেশি ইসলামিক মাইন্ডেড, হ্যাঁ কারণ কি এক্সেস বলা যায় ওইটারে, কারণ কি যেটা বাংলাদেশে যেটা চলে না মানে বাইরে যাইতে হইলে মোজা পড়া হাত মোজা পড়া, হ্যাঁ তো এইগুলো একটু মানে একেবারে এক্সট্রিম এক্সট্রিম ধর্মান্ধ ছিল ধর্ম।